আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াফিউল ইসলাম। আমার বাসা রাজশাহীতে, আমার বেড়ে ওঠাও রাজশাহীতে। আমি স্কুল, কলেজ এমনকি ইউনিভার্সিটি লাইফটাও আমার রাজশাহী শহরেই কাটানো। আমি অনার্স কমপ্লিট করি 2021 সালে। অনার্স কমপ্লিট করার পরেই পরিবারের বড় ছেলে হিসেবে একটা দায়িত্ব আসে উপার্জন করা, তো সেই হিসেবেই চাকরির জন্য অনেক চেষ্টা করলাম। চাকরির জন্য চেষ্টা করার পরে এক পর্যায়ে দেখলাম যে হচ্ছে না চাকরি, তখন কিছুটা আপসেট হই। তারপর ভাবলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটার প্রতি একটু মনোযোগ দিই। ফ্রিল্যান্সিংটা কি আসলে, কি ক্যারিয়ার করা সম্ভব? অনেক প্রযুক্তির কল্যাণে অনেক ভিডিও দেখি, তো আমার মনে হয় ভিতরে একটা আত্মবিশ্বাস আসে যে ফ্রিল্যান্সিং করে হয়তো নিজের একটা ক্যারিয়ার করতে পারবো। এ থেকেই শুরু হয় আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রার আর মনোবলের স্পৃহা, যেটাই বলেন। আমি CBIT অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি হই। এখানে আমি 143তম ব্যাচের একজন ছাত্র, ডিজিটাল মার্কেটিং ব্যাচের। আমি ডিজিটাল মার্কেটিং ব্যাচের একটি শাখা বলা যায়, যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, SEO, এটাতে আছি। আমাদের অফ পেজ, অন পেজ শেখানো হয়েছে, এবং যেটা অবাক করা ব্যাপার, আমি আমার কোর্স শেষ করতে পারিনি, কিন্তু এখনও এই মুহূর্তে আমার অর্ডার চলে আসে। আমি নিজে থেকে অবাক হই যে আমি তো এখনও কোর্সই শেষ করিনি, যতটুকু শিখেছি ততটুকুর উপরে আমার ইনকাম শুরু হয়ে গেছে। আমার কোর্স এখনও শেষ হয়নি, কিন্তু কোর্স চলাকালীন সময়ে আমি মাসে 10,000 মতো ইনকাম করছি, যেটার দ্বারা মানে চলছে আমার সংসারটা, ভালোই চলছে। আর আমি সবাইকে আহ্বান করব যে ফ্রিল্যান্সিং সেক্টরটা একটু মনোনিবেশ করেন এবং দেখেন যে আপনার দ্বারা এটা হয় কি। আমার মনে হয় যে ফ্রিল্যান্সিংয়ের প্রতি যদি নিজের ধৈর্য এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা যায়, তবে একজন মানুষ পারবে একটা সংসার চালানোর মতন খরচ সেখান থেকে তুলে আনা সম্ভব। তবে নিজের চেষ্টা থাকতে হবে, নিজের ধৈর্য থাকতে হবে, নিজের বিশ্বাস থাকতে হবে যে আমার দ্বারা এই কাজটা হবে। একজন দক্ষ ফ্রিল্যান্সার মাসে 50,000, 1,00,000 থেকে 1,00,000 ইনকাম করতে পারবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, এবং নিজের ক্যারিয়ারটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। আমার বিশ্বাস ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমি আরও দক্ষ হয়ে উঠবো, নিজের স্কিলটা আরও বাড়বে, আরও ইনকাম করতে পারবো। আমি মনে করি যারা চাকরির পেছনে ছুটছেন, চাকরির পেছনে ছুটেন কিন্তু নিজের স্কিল বাড়ানোর জন্য ফ্রিল্যান্সিংয়ের দিকেও কিছুটা মনোনিবেশ করতে পারেন। আমার মনে হয় না যে ফ্রিল্যান্সিং শিখে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শেষ করতে পারি এবং আমার ক্যারিয়ারটা যেন একটু আরও ভালো হয়।